সারা দেশের সাথে রাজ্য পালিত হল জাতীয় ভোটার দিবস। এবছর অষ্টম জাতীয় ভোটার দিবস, তাই দিনটিকে সামনে রেখে সারা রাজ্যে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের পথ চলা শুরুর দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। 2011 সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়। মূলত এই দিনটিতে ভোটার তালিকায় নতুন নিবন্ধীকৃত ভোটারদের হাতে ভোটার সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এদিনই নতুন ভোটার সহ সকলেই ভারতের সুমহান গণতন্ত্রের আহ্বানকে সম্মান জানিয়ে ভোটদানের মতো পবিত্র কর্তব্য পালনের শপথ নেন। দেশের গণতন্ত্র ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এই দিনটি পালন করার সিদ্ধান্ত। সারা দেশের সাথে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা ও রাজ্যস্তরে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। ভোটার দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এদিন নতুন ভোটারদের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এবং নতুন ভোটাররা। আজকে এই যে অনুষ্ঠানে আমরা এসেছি, এই অনুষ্ঠানের মূল কথা হল নির্বাচন। এই নির্বাচনটা গণতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা সবাই জানি। এবং ভারতের মতন দেশে, পৃথিবীর সবচেয়ে বড় বহুদলীয় গণতন্ত্র যে দেশে বিদ্যমান, সে দেশে নির্বাচন একটা যোগ্য বললে, একটা মহাযোগ্য বললেও খুব অত্যুক্তি হয় না। পৃথিবীতে নানা ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে, তার মধ্যে খাঁটি রাজতন্ত্র থেকে আরম্ভ করে, যেমন সৌদি আরবিয়ায় আছে, একনায়কতন্ত্র যেমন উত্তর কোরিয়ায় আছে, একটি পার্টিতন্ত্র যেমন চীনে আছে, একাধিক পার্টিতন্ত্র যেমন ভারতে আছে বা পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকার বেশিরভাগ দেশে আছে।